সাবস্ক্রাইব করুন ঠেকল বাংলা, আর আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল বা ঘন্টা চিহ্নে ক্লিক করুন। তাহলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ট্যাকল বাংলায় সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কোনো ভয়েসকে টেক্সট মেসেজ বানাবেন। তো এতদিন হয়তো আপনারা জানতেন যে টেক্সট মেসেজকে ভয়েস বানানো যায়। তো আজকে দেখাবো ভয়েসকে কীভাবে আপনি টেক্সট মেসেজ বানাবেন। তো তার জন্য ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি টিউটোরিয়ালে। তো আমি এখন অ্যাপসটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাপসটা ওপেন করার পর এরকম আসবে। আসার পর এখানে আপনারা যে নেক্সট বাটন দেখতেছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি এখানে সেটিংসে নিয়ে আসবে। তো এখানে তেমন কিছু নেই, আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনার ভয়েসকে টেক্সট মেসেজ বানাতে চান। এটা তো আমি বাংলা সিলেক্ট করছি। এরপর আপনি এটা সিলেক্ট করে দিবেন, কারণ আপনি যদি চান এটা কোন একটা বাংলা ভয়েসকে হিন্দি বানাবেন অথবা হিন্দি ভয়েসকে বাংলা বানাবেন, তাহলে এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যখন ভয়েসটা ট্যাপ করে ধরে যখন এটাকে টেক্সট মেসেজ বানাবেন, তখন আপনাকে আপনার কাছ থেকে জানতে চাইবে আপনি কোন ল্যাঙ্গুয়েজে করবেন সেটা। তো এটা আপনার ইচ্ছে মতো আপনি চাইলে টিক মার্ক দিয়েও রাখতে পারেন, আর না দিলেও কোনো প্রবলেম নাই। তো এরপর এটা শো ক্লোজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আর তেমন কিছু নাই। এটা এরপর আমি আপনাদেরকে ব্যাক দিয়ে আমার হোয়াটসঅ্যাপে গিয়ে দেখাচ্ছি এটা কাজটা, আমি আপনাদেরকে এখন দেখাবো। যে কোনো একটা ভয়েস আমি সিলেক্ট করে নিই এখান থেকে। হ্যাঁ বন্ধুরা, একটু ওয়েট করুন, আমি এখান থেকে ভয়েস খুঁজে নিয়ে হ্যাঁ পাইছি। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ভয়েসকে, যে দেখুন আমি এটা প্লে করতেছি, তো জানি না আপনারা এটা শুনছেন কিনা। তো আপনারা এটা প্র্যাকটিক্যালি করে দেখবেন এটা কাজ হয় কিনা সেটা, আর কোনো প্রবলেম হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি কাজটা। তো এখানে এই ভয়েসটার উপর আপনারা ট্যাপ করে ধরে রাখবেন। এই যে দেখুন আমি ট্যাপ দিয়ে ধরে রাখছি। ট্যাপ দিয়ে ধরে রাখার পর আপনাদেরকে শেয়ার অপশনে নিয়ে যাবে। এই যে দেখুন শেয়ারের চিহ্ন এখানে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে ওই অ্যাপসটাতে নিয়ে যাবে। অ্যাপসটির নাম হচ্ছে এই যে দেখুন ট্রান্সক্রাইবার। এই যে দেখুন ট্রান্সক্রাইবার, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার কাছ থেকে জানতে চাচ্ছে কোন ভাষায় এটা টেক্সট মেসেজ করবেন ভয়েসটাকে। তো আমি বাংলা সিলেক্ট করলাম, রাইট চিহ্নতে ক্লিক করলাম। তো একটু ওয়েট করবেন আপনারা। এই যে দেখুন এটা প্রোগ্রেস হচ্ছে, একটু ওয়েট করবেন। এই যে দেখুন লিঙ্কের কাপনা কিরণমালা 29, হ্যাঁ ওরা কি একটা কিরণমালা নিয়ে কথা বলছে মনে হয়। তো এভাবে আপনারা আপনাদের যে কোনো ভয়েসকে আপনারা চাইলে টেক্সট মেসেজ বানাতে পারেন। তো বন্ধুরা, যদি আমাদের টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে অ্যাপসটার সাথে পরিচয় করিয়ে দিয়ে আসি। তো গুগল প্লে স্টোরে যাচ্ছি। গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন ট্রান্সক্রাইবার। একটু ওয়েট করুন প্লিজ। এই যে দেখুন এখানে সার্চ বারে লিখবেন ট্রান্সক্রাইবার। হ্যাঁ এই যে দেখুন ট্রান্সক্রাইবার চলে আসছে। ট্রান্সক্রাইবার দেওয়ার পর এটা ওপেন হবে। দেখুন আমার ডাউনলোড করা আছে। তো দেখুন এটা 100,000 ডাউনলোড, এরপর 4.5 রেটিংস এর অ্যাপস। আশা করি এটা আপনাদের অনেক ভালো লাগবে, এটা অনেক ভালো একটা অ্যাপস, 4.5 রেটিংস দেখুন। তো বন্ধুরা, এটার নাম হচ্ছে ট্রান্সক্রাইবার ফর হোয়াটসঅ্যাপ। তো এটা আপনারা ডাউনলোড করে এটা ইউজ করবেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন।
তো ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়ালটা হচ্ছে এতটুক। আমাদের টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। হাই এভরিওয়ান, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এই বাটনে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করো। অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং টেকল বাংলা।